গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ, আমি বৈশাখী বলছি। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে 1 জানুয়ারি, আর সব বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এখন সকাল 9টা বাজে, আর দেখো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি লুচি, আর একটু বেড়াতে যাব, প্ল্যান আছে। তো বন্ধুরা খুব তাড়াহুড়ো আছে এখন, আর তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি সকালবেলা কী কী করছি, দুপুরের মেনু কী কী হচ্ছে। দেখো দুপুরের মেনুতে হচ্ছে এই চিকেন পকোড়াগুলো ভাজছি, চিলি চিকেন করব আর কি। তো সব কিছু ভেজে নিয়েছি, গাজর বিনস ক্যাপসিকাম সব ভাজাভুজি হয়ে গেছে, পকোড়াগুলো ভাজবো। আর ভাজলেই চিলি চিকেনটা করব, আর ফ্রাইড রাইস করব আর কি, চিলি চিকেনের সঙ্গে ফ্রাইড রাইস। এখানে পেঁয়াজ এই যে রসুন আদা সবই কেটে নিয়েছি, আর পকোড়াগুলো একে একে ভাজছি। আর এদিকে দেখো ভাত করছি, রাইসটা সেদ্ধ করছি, ফ্রাইড রাইস করবো। চলো বন্ধুরা সঙ্গে থেকো। বন্ধুরা আমরা বেড়াতে যাচ্ছি 1 জানুয়ারিতে, আর দেখো সপরিবারে এখানে আছি সবাই মিলে, আর ঘর থেকে বেরিয়েছি, তোমাদের সাথে কথা বলা হয়নি, কারণ কি খুব ব্যস্ত ছিলাম, রান্নাবান্না করে এই বেরোলাম। আর হচ্ছে দেখো স্টেশনে চলে এসেছি, বিরাট স্টেশনে এখানে দাঁড়িয়ে আছি, ট্রেন ধরবো আর কি। তো সঙ্গে থাকো বন্ধুরা, কোথায় যাচ্ছি কোথায় বেড়াতে যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, সঙ্গে থাকো কেমন। দেখো আমরা ট্রেনে উঠেছি, তো একবারে যাবো অশোকনগর হাবড়া। তো ওখানেই কি একটা পার্ক আছে আমি জানি না, দেখিনি, এটা ফার্স্ট টাইম যাচ্ছি আমি, আমার হাজবেন্ডই নিয়ে যাচ্ছে সবাইকে। তো ট্রেনে বসেছি, তোমাদের সাথে একটুখানি দেখা দিলাম আর কি। তো সঙ্গে থাকো বন্ধুরা। আমি দিতে পারবো দেখো বন্ধুরা, আমরা একদম চলে এসেছি মিলেনিয়াম সায়েন্স পার্ক অশোকনগর হাবড়া স্টেশনে নেমেছি আর কি। আমরা একদম চলে এসেছি পার্কের উদ্যানে। তো এখানে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ, 30 টাকা করে টিকিট, আর আমার হাজবেন্ড এখানে দাঁড়িয়ে আছে টিকিট কাটছে। আর এইদিকে দেখো কী কী দেখা যায় এখানে, মানে কী কী দেখতে পাবে, এখানে লিস্ট দেওয়া আছে, সব রেডও দেওয়া আছে, মানে দাম লেখা আছে আর কি। তো আমরা দাঁড়িয়েছি, আমার হাজবেন্ড টিকিট কাটছে, আর এখন উদ্যানে যাব আর কি, মানে দেখতে যাব যেটা মানে দেখতে এসেছি এইখানে। আর এখানে দেখো পার্কের ভিতরে সব লেখা আছে, গাইডলাইন সব লেখা আছে, মদ্যপান নিষেধ এই সব লেখা আছে আর কি। আর হচ্ছে দেখো টাইম টেবিলও দেওয়া আছে, থার্মোকল বা প্লাস্টিকের জিনিস নিয়ে ঢুকবেন না, এগুলো লেখা আছে। কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে এখানে, ধ্যাট রাখার বালতি টালতি আছে, রাখার জিনিস ফিনিস আছে আর কি। তো যাই হোক দেখো আমরা সপরিবারে একদম যাচ্ছি পার্কে, তো ঢুকছি, খুব সুন্দর দূর থেকে দেখছি কিন্তু সুন্দর। আর সত্যি এই পার্কটা ভীষণ সুন্দর, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা কত সুন্দর কালারিং ফুল। এই ফুলগুলো দেখলেই না মানে কি বলবো, একদম মন যেন ভরে গেছিলো আর কি। মৌসুম আগে পুকুর পার করবি নাকি, অনেকটা জায়গা আছে, চলো ক্াক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 
দেখো বন্ধুরা, কিছুক্ষণ ঘুরছিলাম পার্কে, তো ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে। তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম খাবার দাবার, ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো সবাই মিলে একসাথে খাচ্ছি এখানে বসে, খুব মজা করছি, খুব এনজয় করলাম। ঘুরতে ঘুরতে আরও ঘোরা বাকি আছে, ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকো, কেমন? বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু ঘুরছি চারিদিকে। বেশ পরিবেশটা ভালো লাগছে, বেশ শান্ত পরিবেশটা খুব ভালো লাগছে, শান্ত পরিবেশ। আর ভীষণ এসে বেশ মজা করছি খাবার দাবার খেয়ে। এই যে আমলকি খাচ্ছি, আর হচ্ছে এই যে ফুলের বাগান টাগান দেখছি আর কি। তো খুব সুন্দর, ঠিক আছে? তো তোমরা সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? খুব সুন্দর এখানে চারিদিকে ফুলের বাগান, গাছপালা, ঠিক আছে? চলো, সব ছন্ন ছাড়া হয়ে গেছি আমরা। ও ওদিকে চলে গেছে, এদিকে ওদিকে এরকম করেছে। আর এই দেখছো রোপওয়ে, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই রোপওয়েটা দেখো, রোপওয়েটা হচ্ছে এখন বন্ধ আছে, ঠিক আছে? রোপওয়ে এখন বন্ধ, রোপওয়েতে চাপা যাচ্ছে না এখন। আর হচ্ছে অনেক কিছু এখানে দেখার আছে, তোমরা আসলে আসতে পারো, খুব সুন্দর। আমরা তো বিরাটি স্টেশন থেকে ট্রেনে উঠেছি, তো ট্রেনে উঠে একদম লাস্ট স্টপেজ হাবড়া, তো নেমেছি অশোকনগর, অশোকনগরের পরেই আর কি স্টপেজটা। তো ওখানেই নেমে আবার রিক্সা ধরে এসেছি উদ্যানে, তারপরে টিকিট টিকিট কেটে ভিতরে ঢুকলাম। ঢুকে যে একটুখানি ঘুরে খাওয়া দাওয়া সেরে আবার একটু পার্কে ঘুরছি, খুব সুন্দর পার্কটা। আর দেখবো ওইদিকে টয় ট্রেন আছে ওদিকে, চলো। হ্যাঁ, অনেকটা জায়গা বাকি আছে। এই যে আছে আমার ভাই বউ বসছে, প্রতিমা বসছে, আমার হাজবেন্ড বসছে, ছেলে মেয়ে, আমার ভাই, ভাইয়ের ছেলে ওইদিকে একটু ঘুরঘুরু করতে গেছে আর কি। তো চলো বন্ধুরা, ওদিকে যাওয়া যাক, কেমন? দেখছো বন্ধুরা, আমার হাজবেন্ড সামনে যাচ্ছে আর আমরা পিছনেই। তো খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ চারিদিকের পরিবেশ। ওই দিকটা দেখতে পাচ্ছ একদম টয় ট্রেন ওখানে। আর হচ্ছে এখানে বড় বড় গাছপালা আছে, এই যে ভীষণ শান্ত পরিবেশ। এই যে দেখতে পাচ্ছ পানি জল, অশোকনগর, কল্যাণগড় পৌরসভা। তো ভালোই লাগলো বেশ এসে এখানে। আর এখন ভিতরে ঢুকছি আর কি, দেখার বাকি আছে। খুব সুন্দর, দেখো কি সুন্দর না গাছগুলো, কি সুন্দর পরিচর্যা করে। এই যে গাঁদা ফুলগুলো দেখো কত সুন্দর, বড় বড়, দেখবো চলো তোমাদের দেখাবো। এখানে এসে সবাই এই যে খাওয়া দাওয়া করছে, টিফিন করছে যে যার মতো। এটা একটা কি, কি সুন্দর গাছ, এটা হচ্ছে জল নিকাশি মানে ড্রেন। এটা এখানে দেখো বন্ধুরা, এই যে ডলফিন, এখানে হচ্ছে বড় বড় এই কি গাছ, এগুলো জানি না, এগুলো কি গাছ, তাল গাছের মতো পুরো। দেখো কত সুন্দর কালার করে দিয়েছে, এক সারি বদ্ধ একবারে গাছ লাগিয়েছে, বিশাল বড় বড় গাছ। এই যে তিনটা দেখো ডলফিন দাঁড়িয়ে আছে পুরো একদম। এই যে বাগানের ফুল গাছগুলো দেখো তাহলে বন্ধুরা, কত বড় বড় গাঁদা ফুল, কি সুন্দর, হ্যাঁ হেভি সুন্দর। এই যে বাচ্চাদের এগুলো মানে চাপার ইয়ে আছে, ঘোড়া,
নাগরদোলা টাইপের আর কি। কে ফোন করেছে দা? দেখো আমরা বাহির পথে যাচ্ছি আবার। না এখনো যাইনি, দাঁড়া যাইনি, এখান দিয়ে উঠেছিলাম, তাই তো? বন্ধ করো। বন্ধুরা এই যে চাপবো বোটে, বসবো এখন, চলো ওদিকে দাঁড়াও। বন্ধুরা এ ভয়ে একদম শেষ হয়ে যাচ্ছে, জানো তো, যাচ্ছে দেখো আমরা উদ্যান থেকে চলে আসলাম, এসে স্টেশনে এসে এই যে ট্রেন ধরেছি, একদম বিরাটিতে নামবো। তো সন্ধেও হয়েছে প্রায় 4:45 বাজতে যায় এখন আর কি। তো স্টেশনে এসে ট্রেন ধরলাম, দিয়ে দেখো বিরাটি স্টেশনে নেমে গেছি আর কি। দিয়ে নেমে তোমাদের সাথে একটু দেখা দিলাম, আর এখানে ফুচকার লাইন চলছে। তো আমার ভাই, ভাইয়ের বউ, মৌ সবাই মিলে ফুচকা খাবে এরা। তো চলো বন্ধুরা এখানেই ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থেকো, টাটা।